আমার কাছে ওনাদের বক্তব্য শুনতে মনে হচ্ছিল যে একটা গ্লাসে অর্ধেক পানি আছেন, তো আপনি একজন বলছে এটা অর্ধেক হাফ, আরেকজন বলছেন অর্ধেক ফুল, কে কিভাবে দেখছেন বিষয়টা এরকম। কিন্তু আমি নাগরিক হিসাবে আশাবাদী, দুজন বড় রাজনৈতিক দলের তারা প্রতিনিধিত্ব করছেন এবং একটি দল ক্ষমতায় আছেন, আরেকটি দল তারাও দীর্ঘদিন ক্ষমতায় ছিলেন, হয়তো ভবিষ্যতে যাবেন। এরকম বড় দুটি রাজনৈতিক দলের নেতারা যখন বলেন যে বাংলাদেশের সকল মানুষের মানবাধিকার আমরা নিশ্চিত করতে চাই, যেটা ব্যারিস্টার নফেল ঠিকই বলেছেন যে পৃথিবীর সকল উন্নত দেশও কিন্তু মানবাধিকারের স্কেলে 100 পৌঁছে গেছে এরকম দাবি করে না, সেখানেও মানবাধিকার আন্দোলন হয়, কর্মীরা বলেন যে আমরা আরও মানবাধিকার চাই। বলে আমাদের বড় দুটি দলের নেতারা যখন বলেন যে আমরা সকলের মানবাধিকার নিশ্চিত করতে চাই, নাগরিক হিসেবে আমি আশান্বিত হই, তার মানে হচ্ছেন তারা স্বীকার করছেন এখন যারা ক্ষমতায় আছেন এবং যারা অতীতে ছিলেন যে এখানে আমাদের মানবাধিকারের কিছু কিছু জায়গায় সংকট আছে, আমরা এটা পূর্ণতা দিতে চাই। কিন্তু আমি প্রত্যাশা করব বিরোধী দলে থাকলে যখন তারা যেই প্রতিশ্রুতি দেন ক্ষমতা থাকা অবস্থায় যেন তারা একই প্রতিশ্রুতি দেন, একই বক্তব্য দেন। দুঃখজনক হলো আমরা কখনো কখনো দেখি ক্ষমতার বাইরে থাকলে একরকম বক্তব্য দেন, ক্ষমতায় গেলে পরে বক্তব্যটা পুরো উল্টো দেন, ফলে সেই জায়গায় এক ধরনের ঐক্যমত থাকলে পরে আমাদের নাগরিকদের জন্য ভালো, গণতন্ত্রের জন্য ভালো, রাষ্ট্রের জন্য ভালো। এবার সরাসরি আপনার প্রশ্নের উত্তরে যদি বলি, মিশেল ব্যাশেলের বাংলাদেশে আসাটা, আমি তার যে সর্বশেষ রিপোর্ট উনি যেটি দিয়েছেন সেখানে শুরুতে কিন্তু উনি অভিনন্দন জানিয়েছেন যে বাংলাদেশ সরকার তাকে আমন্ত্রণ জানিয়েছেন এবং সেই আমন্ত্রণে সাড়া দিয়ে উনি এসেছেন। আমি কিন্তু ক্ষমতাসীন দল কারা আছেন ক্ষমতায় সেটা না, আমি একজন নাগরিক হিসেবে বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতে চাই যে বর্তমান আন্তর্জাতিক বাস্তবতায় মানবাধিকার বাস্তবায়নের ক্ষেত্রে আমরা কোথায় আছি, এইরকম একটি পরিস্থিতিতে যখন পৃথিবীর বিভিন্ন দেশে আলোচনা হচ্ছে সেই সময় জাতিসংঘের মানবাধিকার কমিশনারকে আমন্ত্রণ জানানো হয়েছে যে আপনি আসেন আমাদের দেশের পরিস্থিতি দেখেন, এবং এই কমিশনার কিন্তু চাইলেই সব দেশে যান না, অনেক দেশের মধ্যে উনি স্বেচ্ছায় যায়, অনেক দেশের অনেক আমন্ত্রণে উনি সাড়া দেন না, সাড়া দিয়েছেন। আমি মনে করি সামগ্রিক বাংলাদেশের যে পরিস্থিতি সেটা নিয়ে ওনার একটা অবজারভেশন, উনি নিজে দেখেছেন, ওনার কাছে তথ্য কিন্তু প্রতিনিয়ত যাচ্ছে। আবার উনি আপনি যাদের কথা উল্লেখ করলেন যে এক ধরনের মানবাধিকার সংগঠনের কিছু নেতার সাথে দেখা করেছেন, বিএনপি নেতাদের সাথে কথা বলেছেন এবং আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলেছেন, যদিও তারা দুটি পক্ষই কিন্তু মিশেল ব্যাশেলের সাথে সরাসরি কথা হয় না, তার প্রতিনিধিদের সাথে। কিন্তু এই তথ্য একটা পরিস্থিতি, কিন্তু আমাদের জন্য, আমি একজন সাংবাদিক হিসেবে মনে করি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল যেটা আমার প্রিয় হাবিব ভাই বললেন যে দৃষ্টি আরেক দিকে নেওয়ার চেষ্টা, এই যে পৃথিবীর মধ্যে একটি অন্যতম বড় ঘটনা যে 11 লক্ষ রোহিঙ্গাকে যেখানে মানবাধিকারের চরম লঙ্ঘন করছে মায়ানমার, সেখান থেকে বাস্তুচ্যুত এই মানুষকে বাংলাদেশের মতো একটা ঘনবসতিপূর্ণ রাষ্ট্র আশ্রয় দিয়েছে, এই জায়গায় যে বাংলাদেশ তাদেরকে কী পরিস্থিতি রাখছে এবং তাদের কাছ থেকে মিশেল ব্যাশেলের শোনা দরকার ছিল যে কী ধরনের মানবাধিকার লঙ্ঘনের পরিস্থিতির কারণে তারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, এইটা আমাদের জন্য দরকার ছিল। আমরা গণমাধ্যম কিন্তু প্রচার করি, আন্তর্জাতিক গণমাধ্যমে আসছেন, কিন্তু তিনি হচ্ছেন জাতিসংঘের সর্বোচ্চ কর্তা যিনি নিজ চোখে বিষয়টা দেখলে, নিজ কানে শুনলে পরে তার পক্ষে অবস্থান নিতে সুবিধা হবে। আমি মনে করি এই জায়গাটায় আমাদের এক ধরনের জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, সেটা সরকারি দল হোক, বিরোধী দল হোক এবং যারা নাকি আমরা সোকল সুশীল সমাজ, তাদেরও ঐক্যমতের ভিত্তিতে এই বিষয়টাকে সাধুবাদ জানানো দরকার। কিন্তু সরকারের তরফ থেকে বারবারই বলা হয় যে এই ধরনের অভিযোগ তদন্ত করে কিছুই পাওয়া যায় না। কোন ধরনের এই যে গুম খুনের? না, আমি ওই জায়গাটা বলছি না, আমি বলছি রোহিঙ্গাদের ব্যাপারে, রোহিঙ্গাদের বিষয়ে। এখন আপনি আসেন গুম খুনের ব্যাপারে, আমি সত্যিকার অর্থে দুটি রাজনৈতিক দলের বক্তব্যদের বক্তব্য তো আমরা প্রচার করেছি, সেই ক্ষেত্রে বিএনপির নেতৃবৃন্দ এবং মানবাধিকার সংগঠনের নামে কিছু নেতৃবৃন্দ তাদের বক্তব্য কিন্তু একই রকম। যেমন বিএনপির একজন সাবেক একজন নিখোঁজ নেতার বোন যিনি মায়ের ডাক সংগঠনের প্রতিনিধি হিসাবে বলেছেন যে 619 জনের তালিকা দিয়েছেন, তার আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যখন সাক্ষাৎ করেছেন মিশেল ব্যাশেল, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মুখ থেকে আমরা শুনেছি যে তাকে 76 জনের তালিকা দেওয়া হয়েছিল, উনি 76 জনের তালিকার মধ্যে বলেছেন যে 10 জন ঘরে আছেন, বাড়িতে আছেন, 2 জন কারাগারে আছেন এবং কী কী কারণে লোকজন গুম হয়। এটা বাস্তবতা যে বাংলাদেশে কিন্তু অনেকগুলো কারণে হয়, কিছু আছে রাজনৈতিক দলের অভ্যন্তরীণ কোন্দল, কিছু আছে জমি জমা ইত্যাদির সংক্রান্ত কারণে, কিছু আছে ব্যক্তিগত রেশেসি, কিছু আছে সাংগঠনিক বা প্রাতিষ্ঠানিক কারণে, সেটা কিন্তু এগুলো বাস্তবতা। সেই জায়গায় সংখ্যাটা কত এই নিয়ে হচ্ছে আমাদের নিশ্চয়ই বিতর্কের ব্যাপার। প্রত্যেকটি ঘটনা যেগুলোকে উত্থাপন করেছেন,
আজকে বিএনপির নেতারাই বলেন বা একসময় যদি আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকেন, তারাও প্রত্যেকটি ঘটনারই তদন্ত হয়ে বিচার হওয়া দরকার, যেটা হাবিব ভাই যথার্থই বলেছেন। শেষ কথা কিন্তু মিশেল ভেসেল এটিই বলেছেন যে আমরা চাই একটু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রতিটি ঘটনার তদন্ত হওয়া উচিত। সেই তদন্তের ব্যাপারে কি সরকার বা সরকারি দল নিষেধ করেছে যে তদন্ত হবে না, অথবা কোনো নাগরিককে এটাকে নিষেধ করেছে? আমি মনে করি কোনো সুস্থ মানুষ এটার বিরোধিতা করবে না। কিন্তু আমার অন্য জায়গায় একটা বক্তব্য, আমি বেশ কিছুদিন দেশের বাইরে ছিলাম, প্রবাসী ছিলাম মার্কিন যুক্তরাষ্ট্রে এক যুগেরও বেশি সময়। ব্যারিস্টার নফেল উনিও অনেকদিন দেশের বাইরে ছিলেন, হাবিব ভাই রেগুলার আসা যাওয়া করেন। আমাদের একটা জায়গায় যেটা আমার শঙ্কা হয়, সেই জায়গায় ওখানেও কিন্তু আওয়ামী লীগ বিএনপি আছে মার্কিন যুক্তরাষ্ট্রে, তাদের সমর্থক আছে, ওখানে অন্য রাজনৈতিক দলের অন্য দেশের নাগরিকরাও বাস করেন, আমাদের প্রতিবেশী দেশ থেকে শুরু করে অন্যান্য দেশের। আমি কিন্তু একটি জিনিস লক্ষ্য করি ব্যতিক্রম বাংলাদেশের নাগরিকদের ক্ষেত্রে, যে তারা যেই দল যখন বিরোধী দলে থাকে, তারা কংগ্রেসম্যান সিনেটরদের কাছে গিয়ে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি কত খারাপ, গণতন্ত্র কত খারাপ, বাংলাদেশ বসবাসের কতটা অযোগ্য, এই রকম একটি চিত্র তুলে ধরেন যেটা পৃথিবীর অন্য কোনো দেশের নাগরিকের আমি অন্তত এক যুগের বেশি সময় দেখি না। এই জায়গাটা যখন আমি সেখানে বসবাস করতাম তখনও বলেছি, এখনও বলি, বাংলাদেশের নাগরিক হিসেবে আমাকে খুবই হীন ছোট মনে হয়। আমি ব্যক্তিগতভাবে মনে করি কতগুলো জাতীয় ব্যাপারে আমাদের ঐক্যমত্য হওয়া দরকার, সেটা সরকারে থাকুক বিরোধী দলে থাকুক। মিশেল ভেসেলের কাছে আপনি উত্থাপন করেছেন, এই ব্যাপারে আমি বলছি না, কিন্তু সামগ্রিকভাবে যখন এই কথাটা হচ্ছে, গতকালকে সন্ধ্যা 7টার সময় আল জাজিরা রিপোর্ট করছেন মিশেল ভেসেলের বক্তব্য দিয়ে যে একটি দল অভিযোগ করেছেন বাংলাদেশ পুলিশি রাষ্ট্রে পরিণত হয়েছে, বাংলাদেশে এই যে বিনা বিচারে কিলিং চলছে সরকার ডিনাই করেছে, এই রকম তথ্যগুলো একেবারে চরম মানবাধিকারের লঙ্ঘন, মায়ানমার সহ অনেক দেশের এই ধরনের রিপোর্ট হয়। তো বাংলাদেশের যখন এই ধরনের রিপোর্ট হলো, তাতে কি বাংলাদেশের মর্যাদা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাড়লো না কমলো? এই প্রশ্ন কিন্তু আমার মনে যখন আসে আমাকে নিজের কাছে ছোট মনে হয়। তাহলে আমি বিনীতভাবে বলবো, তারা দুইটি দল যে স্বীকার করেছেন যে মানবাধিকার নিয়ে কাজ করা দরকার, এটা ইতিবাচক। এই জন্য আমাদের অভ্যন্তরীণ যে সংস্থাগুলো আছে, আমাদের বিচার বিভাগ আছে, আমাদের আইন বিভাগ আছে, আজকে যারা ক্ষমতায় তারাই শেষ সরকার না, তাদেরকে পরামর্শ দিয়ে যারা বিরোধী দল ছায়া সরকার হিসেবে এগুলোকে শক্তিশালী করে প্রত্যেকটি ঘটনার তদন্ত করে বিচারের আওতায় আনা দরকার। বাংলাদেশের বিচার বিভাগ এখনও স্বাধীনভাবে কাজ করছে, সেটা করা দরকার। তার চেয়ে আমরা যদি বাইরে গিয়ে বাংলাদেশে বিচার বিভাগের ব্যবস্থাপনা খারাপ, আমাদের গণতন্ত্র ধ্বংস হয়ে গেছে, আমাদের বাসের অযোগ্য নাই বাংলাদেশ, সেটা বলতে গেলে হয় কি, একসময় তো তারাও দায়িত্বে যাবেন, ক্ষমতায় যাবেন, সেটা কি বাংলাদেশের মর্যাদার জন্য ভালো হবে? কারণ অতীতের একটা ঘটনা শেষ করে আমি এই কথা বলে, আমাদের এখানে এই ইতিহাসও কিন্তু আছে যে বাংলাদেশের গণতন্ত্রের অবস্থা খারাপ বলে জিএসপি সুবিধা যেন বাতিল করা হয়, গার্মেন্টসের সুবিধাদি যেন বন্ধ করা হয়, এরকম ঘটনা অতীতে ঘটেছে। ফলে আমি আশা করতাম, বিএনপির নেতারা বক্তব্য দিয়েছেন, আমি কিন্তু তাদের কোনো বক্তব্যের দ্বিমত করি না, কিন্তু আজকে যেই সময় আমরা কথা বলছি অগাস্ট মাসে, 75-এ 15-ই অগাস্ট জাতির পিতাকে হত্যার মধ্য দিয়ে মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন শুরু হয়েছিল, শিশুপুত্র রাসেলকে হত্যা করার মধ্য দিয়ে, একদম নবপরিণেতা বধূকে হত্যা করার মধ্য দিয়ে নির্বিচারে, সেখান থেকে যদি বিচারটা শুরু হতো, সেখান থেকে যদি অভিযোগটা শুরু হতো, 21-এ অগাস্টে আজকের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করা হয়েছিল, তারপরে যে রাজনৈতিক গুম খুন যেগুলো হয়েছে সেগুলো যদি বলা হতো, তাহলে একটা নির্মোহ ডেমনস্ট্রেশন তাদের সামনে যেত। সেই ক্ষেত্রে আমি মনে করি সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যে আসা দরকার, তাহলেই আমরা আশার বাণী শুনতে পাবো।